গুড আফটারনুন সবাইকে। আজকে ব্লগটা লাঞ্চ করতে এসে শুরু করলাম। অ্যাকচুয়ালি সকালবেলা না অনেকগুলো কাজ ছিল। এক তো আজকে সোমবার, দুদিন পর পর ব্যাংক বন্ধ থাকার পর আজকে কাজের প্রেশারটা অনেকটা বেশি থাকে। আর দ্বিতীয়, দাদুর শরীরটা বেশ অনেকটা দিন ধরেই আমি নোটিস করছি খারাপ। দাদু তো না কিছু হয়নি, এই তো এইটুকুনি ব্যথা। না, দাদুও নিজে বলছিল যে একটা ডাক্তার দেখানো দরকার। তো আজকে দাদুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, আর তার সাথে একবার রিপোর্টগুলোও করে নিয়ে এসেছি। নাহলে আবার কালকে গিয়ে রিপোর্ট করতে হতো, নাহলে পরের দিন ডিলে হয়ে যেত, ওষুধও কিছু দেয়নি। তো এটার জন্য আর একটু রেডি হয়ে গেলো, তারপরে আবার দোকানে কাজ টাজ করে তারপরে একটু আসলাম। এখন লাঞ্চটা করেই আবার যাব, আজকে তো মানডে। তো দেখি গিয়ে মা কী রান্না করেছে। ভেজে ফুলকপি ঝোল তো মাস্ট করবেই। তো আজকে আর একটা রিজন ব্লগ করার জন্য, কারণ আজকে আছে একটা সারপ্রাইজ আর আমি প্রচণ্ড এক্সাইটেড এটার জন্য। অ্যাকচুয়ালি এই দিনটার জন্য আমি মানে গুনছিলামও, হাতে গুনে যে কদিন একদিন কবে হবে কবে হবে কবে হবে। তো এখন কিচ্ছু বলবো না, পুরো চুপ, পরে তোমাদের সাথে শেয়ার করব কি সারপ্রাইজ, আর তোমরা তো পরে দেখতেই পারবা। তো ব্যাস ব্লগটা দেখতে থাকো আজকে। ও হ্যাঁ, আর একটা কথা যেটা বলবো, সারপ্রাইজটা অ্যাকচুয়ালি ডিলে করার রিজনও আমি, মানে আমি চাইছিলাম, মানে বল আমি তো পারলে আরও দুদিন আগেই আমি তোমাদের রিভিল করেই দিতে পারতাম সারপ্রাইজটা। আমি নিজেও রিভিল করবো মানে হ্যাঁ, মানে আমি নিজেও দেখতে পারতাম, তোমাদেরকেও দেখিয়ে দিতে পারতাম। বাট ব্যাপারটা হচ্ছে আমিই চেয়েছিলাম যে মানডে করার জন্য, কারণ মানডের দিনটাও ভালো। ঠিক আছে, আজকে ভোলে বাবার দিন, তার জন্য। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। এখন বসে গেছি লাঞ্চ করতে। এই যে আমাদের নিরামিষ মেনু, তোমাদের একবার দেখিয়ে নিচ্ছে। তার সাথে বাবা শুধু মাছ খাবে, মার ইচ্ছা হলে খাবে নাহলে খাবে না। মার তো সত্যি ইচ্ছের উপর ডিপেন্ড করে, কখনো ভেজ খেতে ইচ্ছা করে, কখনো নন ভেজ খেতে ইচ্ছা করে। সোমবার দিন মাঝে মাঝে আমাদের সাথে ভেজও খায়। তো একবার দেখিয়ে নিই কী কী রান্না করেছে মা। এই হলো নিরামিষ মোচা, ডালের বড়ার হাফ পুড়ে গেছে। এই হলো মোচা, এই হলো ফুলকপি আলুর ঝোল, আর এটা হলো ঝিঙে দিয়ে ডাল। মোচা করার, আমার তো ফুলকপির ঝোল খেলেই হয়ে যায়। মোচা করার রিজন হচ্ছে ঝুমু। ঝুমু এসে ফুলকপির ঝোল দেখলে মাকে দেবে একদম, বলবে দিদিরা ফুলকপি হয়েছে, এখন এটা ছাড়বে না, তুমি আমার জন্য অন্য কিছু করো। তার জন্য মা একেবারে মোচা করে নিয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে আবার অফিসে যাব, তারপরে হ্যাঁ আগে অফিসে যাই, তারপরে এসে। ফাইনালি আমরা বেরোচ্ছি, আর তোমাদের সাথে রিভিল করবো কি সারপ্রাইজ। এই ঝুমু কলেজ থেকে এসে রেডি হয়ে গেছে। সব থেকে লেটেস্ট হচ্ছে আমার মায়ের ড্রেস, একটু ওই দিকে হচ্ছে অন্ধকার, একটু ছাওয়া, মানে আলোতে না আসলে ঠিক বোঝা যাচ্ছে না। মা এদিকে এই যে আর মা শাড়ি পরেছে এতদিন পর। এত শাড়ি শুধু আলমারিতে গুজে গুজে রেখেই দেয়, জীবনে কোনো পরেও না। মা বলল, চুড়িদারই পরছিল আজকে, মা বলল, বুমু বললো যে মা আজকে একটু শাড়ি পরো। তো বুম্মাকেও নিয়ে যাচ্ছি সাথে করে, কারণ বাবা বলেছে যাবে না। ঠিক আছে, তারও কিছু রিজন আছে, বাবা যাবে না। বাবাকে বলছি আমরা গেলাম টাটা, সেটাও তোমাদের সাথে পরে অন্য একটা ইয়েতে রিভিল করবো। তো যাই হোক, আপাতত আমরা সো গাইস, ফাইনালি আমরা ওলাতে করে এখন যাচ্ছি। ওলাতে উঠে গেছি, মোটামুটি দেখো এয়ারপোর্টের উঠে গেছি না, এয়ারপোর্টের সামনে চলেও এসেছি। তো ওলাতে যাওয়ার রিজনটাও তোমরা পরে বুঝতে পারবে, আপাতত ব্লগটা দেখতে থাকো। ফাইনালি সবাই ঝুম, এক্সাইটেড মি টু। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, এবার সারপ্রাইজের অপেক্ষা, মানে রিভিল করার।
সো গাইস, কেমন লাগলো সারপ্রাইজটা আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, বাবাও যখন ফার্স্ট টাইম বলেছিল, হঠাৎ করে একদিন আমি মা বাবা তিনজন মিলে গল্প করছিলাম দুবেলা, তো বাবা হঠাৎ করে বললো মনে একটা ছোটো গাড়ি নিয়ে নি, ঠিক আছে, এই রিজনটাও তোমাদের বাড়ি গিয়ে বলবো। তো বলেছিল হঠাৎ চল একটা গাড়ি নিয়ে নি। তাই বললাম কী গাড়ি নেবো, যে ছোটোর মধ্যে একটা বেলিনো নিয়ে নে, খুব ভালো লাগবে, গাড়িটা ছোটোর মধ্যে ভালো আর ছোটো গাড়ি দরকারও হয়, এদিক ওদিক যাওয়া যায়। আমি বললাম যে ঠিক আছে। আমি বললাম বাবা শিওর তুমি দেখতে? ও বলছে হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখে আয়। দেখে আসার পরও আমি বাবাকে বলছি বাবা শিওর তো তুমি নেবা, মানে হঠাৎ করে এরকম করে যদি কেউ বলে? তো বলছে হ্যাঁ হ্যাঁ বুক টুক করে না। তারপর তো 10 দিনের মাথায় 10-12 দিন মতন লাগলো গাড়িটা, আর আগেই সব কিছু করে এসেছি। তো হ্যাঁ, শুধু লোন টোন করতে যেটুকুনি সময় লাগলো, নয়তো গাড়ি আমাদের রেডি ছিল। আর এখন বিরাটি মন্দিরে এসেছি পুজো দিতে, তো পুজো টুজো দিয়ে কোথাও যাব না, গ্যারেজে ঢুকিয়ে দেবো। তো হ্যাঁ, এটাই হলো সারপ্রাইজ, আমিও সারপ্রাইজ আর তোমাদেরকেও সারপ্রাইজ দিয়ে দিলাম। তো হ্যাঁ, বাদবাকি ব্লগটা দেখতে থাকো এখন। অ্যান্ড ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বড় একটা টিকা দিয়েছে ঠাকুরমশাই, এরকম কেমন একটা লাগছে, এটা একটু মুছে নিই। তো যাই হোক, এখন সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে তার মধ্যে হচ্ছে সোমবার। আমার তো সোমবারটা শুনে এতটা খিদে পাইনি, বাট এই যে বুম্মা এখন চা হয়নি, বিস্কুট খাচ্ছে, ওদিকে ঝুমুর খিদে পেয়ে গেছে। বললাম যে নিচ থেকে চল একটু ফুচকা খেয়ে আসি, বাট তাড়াহুড়ো করে ওপরে চলে এসেছি। আমাদের না এখানে ফ্ল্যাটের সামনে একটা ফুচকার দোকান আছে, বাট হ্যাঁ ভালো না, এক্স্যাক্টলি ভালো না। তো যাই হোক, এখন চা করছি। মা ওদিকে ব্যায়ামের স্যার এসছে, মানে ওই যে ফিজিওথেরাপি করায়, পায়ে এক্সারসাইজ টেক্সারসাইজ করায় মায়ের স্যার এসছে, এখন তিনজনের জন্য চা করছি। এই হলো কথা। আর হ্যাঁ, এই গাড়িটা নেওয়ার পিছনে একটা মানে একটা কথা আছে, সেটা হচ্ছে যেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব। আমি যখন 18 বছর বয়স, তখন আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়ার জন্য মানে গাড়ি চালাতাম, ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছিলাম। তো আলটিমেটলি তোমরা কে কে বলবে ড্রাইভিং স্কুল থেকে এরকম করে মানে ড্রাইভিং শিখেছো? কারণ অনেক স্কুল বলতে ড্রাইভিং স্কুল ওই যে ড্রাইভিং স্কুল থাকে ওগুলো থেকে মানে কেউ ফাইনালি শিখতে পারেনি। তো আমার গাফিলতির জন্য আমার লার্নার তো বেরিয়েছিলো, বাট লাইসেন্সটা বেরোতে পারিনি, সেটা হচ্ছে আমার গাফিলতির জন্য, ঠিক আছে, এক্সপায়ার হয়েছিলো ডেটটা। তো তারপরে আমি শিখেছিলাম সুজুকি থেকে, মারুতি সুজুকি দেখে ওদের ড্রাইভিং ক্লাস হয়, ঠিক আছে, তো ওখান থেকে আমি গাড়ি চালানো শিখেছিলাম। শেখানোর পর তারপরে আমার কাছে এরকম কোনো গাড়ি ছিল না যে দেখো গাড়ি যে কোনো জিনিস তুমি দেখবা, নাচ গান যেটাই হোক না কেন, গাড়ি চালানোর সব কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে। বাট আমাদের কাছে যেমন ছোটো গাড়ি ছিল না যে প্র্যাকটিস করবো বলে। তারপরে ফাইনালি আমি বিয়ের আগে আমাকে সুমন বাবু বলে একজন শেখাতো, ওর ভালো নাম আমি জানি না, তো তারপরে ও আমাকে কন্টিনিউ করতে পারলো না। তারপরে সুমনদা বলে একদিন শিখেছে, ও আমাকে 15-20 দিন শিখেছে। আমি 20 দিনের মধ্যে মোটামুটি যথেষ্ট ভালো গাড়ি চালানো শিখে গেছিলাম। তো বাবা বলেছিলো যে যখনই গাড়ি চালানো শিখবো, ড্রাইভিং লাইসেন্স হবে, তখনই আমাকে একটা গাড়ি কিনে দেবে। বাট আই অলওয়েজ ওয়ান্ট আ সেকেন্ড হ্যান্ড কার, বিকজ আমি বাবাকে বলতাম বাবা সেকেন্ড হ্যান্ড কার এই জন্য কিনবো। হ্যাঁ
যাই হোক, ওখান থেকে বোন ডাকছিল তাই ডিস্টার্ব, সরি। আমি সবসময় চেয়েছিলাম একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে, বিকজ কি না, আমি প্র্যাকটিস ট্র্যাকটিস করতাম, মনে ভয় থাকতো না যে নতুন গাড়ি এদিক ওদিক যদি বাই চান্স কোনোভাবে একটা কিছু লেগে যায়, আমি চাই না, বাট হ্যাঁ নতুন গাড়ি শিখলে হয়তো এদিক ওদিক লেগে যেতেই পারে, কোনো একটা ভুল হতেই পারে, তো তার জন্য আমি কখনোই চাইনি যে একটা ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনতে। তো এরকমও হয়েছে, আমরা গেছি, গিয়ে গাড়ি দেখেও এসেছি, 95,000 যে ওই গাড়িটা নিয়ে গাড়ি শিখবো আগে, যেটা আমি কিছু মানে বিয়ের আগের আগের কথা বলছি, বাট বাবা তখনও ক্যান্সেল করে দিল, না থাক নিতে হবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি, অনেক ই আছে পরে কোথায় বিক্রি করবে এরকম করে। আর দেখো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেও আমার তারপরেও একটা ছোটো গাড়ি লিখতো, বিকজ আমাদের আগেও যেটা ছিল সেটাও 7-seater ছিল, XUV500, তারপরেও আমাদের যেটা কেনা ছিল সেটাও ফরচুনার ছিল, বড় গাড়ি। তারপরে ফাইনালি বাবা বললো তুই আগে ইয়ে কর, গাড়ি চালানো শেখ, ড্রাইভিং লাইসেন্স বার কর, ঠিক আছে, তারপরে আমি দেখছি। এবার বিয়ের পর আমি গাড়ি চালানো শিখেও গেছি, শেখার পর ড্রাইভিং লাইসেন্স বিয়ের পরই বার করেছি, ঠিক আছে। তারপর হঠাৎ করে বাবা একদিন, মানে তখনও আমি বাবাকে বলছিলাম বাবা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নি, ঠিক আছে, তাহলে একটু এদিক ওদিক যেতে পারবো, গাড়িটা যখন চালানো শিখেই গেছি। তো বাবা তখনও একবার বলে হ্যাঁ একদিকে ঠিকই আছে, তারপরে বলছে যে না সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাল লাগে না, ঠিক আছে, গাড়ির তখন কোনো প্রবলেম হলে, ঠিক আছে, এইসব অনেক কিছু বলে ফাইনালি একদিন দুপুরবেলা বাবার মা শুয়েছিল, আমি মাঝখানে ঢুকে এমনি গল্প করছিলাম, তখন বাবা হঠাৎ করে বলছে যে ব্যালিনো গাড়িটা কেমন, আর বলছি ভালো মারুতির গাড়ি তো, মানে স্যার অত খরচাপাতিও কম আছে, গাড়িটার প্রাইসও খুব একটা বেশি না, ছোটোর মধ্যে মানে প্রচুর চড়ার জন্য ভালো বলছে। আমি বললাম আর এমনিও তো আমাদের একটা ছোটো গাড়ি লাগবেও সেকেন্ড হ্যান্ড গাড়ি, তখন বাবা বলছে যে এক কাজ কর তাহলে, ব্যালিনো গাড়িটা তো আমি দেখাই আছে, ওটা তো দেখার মতন কিছু নেই, তোরা এক কাজ কর, তুই আর তোর মা যা বোনকে নিয়ে সাথে করে, টু বাইকেও নিয়ে যা, নিয়ে গিয়ে গাড়িটা বুক করে, ঠিক আছে, মানে গাড়িটা দেখে একবার। তো সেদিনই গাড়ি দেখেছি, বাবা যেদিন বলেছে পরের দিন বুক করেছি, ঠিক আছে, বুক করার পর দেন ফাইনালি সব কিছু কাগজ টাগজ হলো, গাড়ি হাতে, এটাই হলো কথাটা। মানে এখন চা করি, বুম্মার ওদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপরে বুম্মা এখন ডিসাইড করে যে বুম্মা কী খাবে, কারণ চা খেয়ে তো কারোর পেট ভরবে না, তো ওই বেশ চাটা করে নিই। রাতে কেন যাই না, আমার কিছুদিন ধরে ডিনার করতে ইচ্ছা হচ্ছে না, তো আজকে করবো না বলে বোন একটু ইডলি অর্ডার দিয়েছিল, আর আমার সাউথ ইন্ডিয়ানের ফুডের মধ্যে ইডলি মানে সব থেকে বেশি মানে ফালতু লাগে, তা মা যেহেতু ফোর্স করছিলো তাই আমি বললাম যে একটা ইডলি খেয়ে নিই, মানে কী বলবো, গুড ফর হেলথ, তো সেভাবে কিছু হলেও না আমার কোনো ওয়েটেও কোনো এফেক্ট পড়বে না, তো তার জন্য ইডলিটা খেয়েছি। খাওয়ার পর এখন মানে স্কিন কেয়ার টিন কেয়ার করে ঘুমাতে যাবো, তো ভাবলাম আজকে রোজমেরিটা প্রায় অনেক দিন ধরে অর্ডার দিয়ে রেখেছি, ইভেন তো কিছু রোজমেরি যেন এরকম কালো হয়ে গেছে, দেখো এরকম কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর সত্যি বলতে রোজমেরি কিনতে অনেক গায়ে লাগে, কত যেন নেয়, 100 কত টাকা মনে হয় নেয়, কত গ্রাম আমার ঠিক মনে নেই, তো ভাবলাম আজকে রোজমেরি ওয়াটারটা বানিয়ে নিই, যা আছে মোটামুটি 2 বোতল মতন হয়ে যায়। আর রোজমেরি ওয়াটারটা না অনেকে অনেক রকমভাবে ইউজ করে, আমাকে যে বলেছিল সে বলেছিল যে স্নান করার পর হালকা হালকা যখন চুল ভেজে থাকবে তখন ইউজ করতে, বা মানে সরি শ্যাম্পু যেদিনকারও করবো সেদিনকার হালকা হালকা যখন চুল ভেজে থাকবে সেই মোমেন্টে, বা সেই দিনে রাত্রিবেলা ইউজ করতে। আবার আমি ইউটিউব ঘেঁটে দেখি অনেকে মানে রাত্রিবেলায় লাগিয়ে তারপর সকালবেলা মাথা মানে স্ক্যাল্পটা ধুয়ে ফেলে, তো জানি না আমি দুটোর মধ্যে কীরকমভাবে ইউজ করবো, প্রথম শ্যাম্পু করার পরও যেভাবে ইউজ করেছি সেভাবে আমার কোনো হেয়ার ফল টেয়ার ফল হয়নি, উল্টে আমি দেখছি মানে চুলের টেক্সচারটা ভালো হয়েছে। তো লেটস সি, এখন আপাতত তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে বানায়, অনেক রকমভাবে করো, অনেকে শুধু রোজমেরি দিয়েও বানায়, বাট আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ফার্স্টে দেখো গ্যাসটা জ্বালিয়ে এই দুটো স্প্রে বটল আমি ইউজ করি, একটু বেশি করে বানাবো, তো দুটো স্প্রে বটলে জলই দিয়ে দেবো, তারপর
তার সাথে আমি একটু হাফ ইউজ করবো, কারণ জলটা শুকাবে তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব রোজমেরি গুলো। রোজমেরি আছে, এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দেব কটা লবঙ্গ। পাঁচটা মতন লবঙ্গ দিলাম। কালো জিরে দিচ্ছি অল্প। ভিডিও করছি একটা ছোট্ট, মেখে দিচ্ছি। পোকা না কিছু না, আদা দেব। এটার কালারটা আস্তে আস্তে পুরো লাল রঙের হয়ে যাবে কালো জিরের জন্য। আর জলটাকে একটু শোকাবে, এটাকে ফুটবে, তারপরে তোমাদেরকে। এটা ফাইনালি পুরো গরম, ফুটে গেছে, এখন এটাকে আর ঢালা যাবে না। এটাকে কালকে ঢালবো, কারণ এটা ঠান্ডা হোক। আর যদি মনে হয় যে একটু বোতলে, কারণ পুরো এটাই দু বোতল হবে, যদি একটু কম হয় তাহলে একটু কম করে মানে আর একটু ফোটাবো, ঠান্ডা না হলে তো কিছু করা যাবে না। তো যাই হোক, এই হলো একটা মানে ওয়াটার যেটা আমি ইউজ করি। তাও এটা ক বোতল আমি বলছি, এটা মনে হয় 2-3-4 বোতল মতো ইউজ করছি, তারপরে আলসার নিচে বানাতে। তো যাই হোক, এই হলো সেই ওয়াটারটা, রোজমেরি ওয়াটারটা, যেটা আমি ইউজ করি। আমি অনেকবার দেখেওছি মিনি ব্লগে, তার জন্যই তোমাদের সাথে একবার রেসিপিটা শেয়ার করে দিলাম। এখন রোজমেরি অনেকেই ইউজ করে, মামারতে শ্যাম্পু হিসেবে বেরিয়েছে, কন্ডিশনার হিসেবে বেরিয়েছে, সিরাম হিসেবেও বেরিয়েছে, ফর হেয়ার গ্রোথ, আরও কিসের কিসের জন্য জানি না। মানে আমি অত কারণ আমার রেজাল্ট পেয়েছে, আমাকে বলেছে একজন, তো আমি রেজাল্ট পেয়েছি আমার একটা ফ্রেন্ড, ব্যাস এইটুখানি, তার জন্য আমি ইউজ করি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুখানি। আজকের সারপ্রাইজটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এখানেই শেষ করলাম আজকের ব্লগটা, কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।